আজ শেয়ার করছি মসুর ডালের হালুয়া। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছে। না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না মসুর ডালের হালুয়া এতটা মজাদার হয়। তো চলো দেখে নাও। ফ্রেন্ডস, মসুর ডালের হালুয়া তৈরি করার জন্য এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ মসুর ডাল, চাইলে কম বেশিও নেওয়া যাবে। এবার একটি বাটিতে আমি ডালগুলো ঢেলে নিলাম আর এর থেকে যে ময়লাগুলো ছিল বেছে নিয়েছি। এবার পানিতে ভিজিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এতো ভিজিয়ে নিয়েছি, এখন একটা সাইডে এটা ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আরও উপকরণ নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ চিনি, আর নিয়েছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, নিয়েছি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, নিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা, আর লাগবে লিকুইড দুধ আর সামান্য কিছুটা লবণ। সাথে নিয়েছি এখানে ঘি, ঘিটা আমার বাসায় তৈরি করা। তো বন্ধুরা, এখানে আধা ঘন্টা হয়ে গেছে, ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। এবার কয়েকবার ধুয়ে ডালটা ব্লেন্ড করে নেব, চাইলে পাটায়ও বেটে নিতে পারো। এই তো ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার হালুয়াটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই বেশি দিতে হবে, চাইলে তেলও দেওয়া যাবে, তবে ঘি দিলে এই হালুয়ার টেস্টটা খুবই ভালো হয়। এরপরে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিন্তু এখানে তেজপাতা, দারচিনি, এলাচ ভাজা হয়ে গেছে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা সেই মসুর ডাল, সবটুকু এখানে নিয়ে নিলাম। এবার এই ডালের বাটাটা ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ডাল বাটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এখানে প্রথমে আমি আধা কাপ পরিমাণ দিয়েছিলাম, এরপরে আরও কিছুটা দিয়েছিলাম, টোটাল পৌনে এক কাপের মতো চিনি অ্যাড করেছিলাম। তো চিনিটা গলে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ। চাইলে কিন্তু এই পর্যায়ে পানিও অ্যাড করা যাবে, তবে দুধটা দিলে কিন্তু হালুয়াটা অনেক বেশি টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে হালুয়ার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, সাথে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম, চাইলে লবণটা স্কিপ করতে পারো। এবার গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর কালারটা খুব সুন্দর আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম জর্দার রং। এটা পানি দিয়ে আমি গুলে নিয়েছিলাম, এরপর মিশিয়ে নিলাম খুব ভালো করে। তো দেখতে পাচ্ছ এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই বাদাম কুচিগুলো। এর মধ্যে রয়েছে কাঠবাদাম, কাজু বাদাম আর রয়েছে কিশমিশ, চাইলে পেস্তা বাদাম বা অন্যান্য যে কোনো বাদাম কিন্তু অ্যাড করা যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হালুয়াটা কিন্তু প্রায় হয়ে আসছে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আরও 2 চা চামচ পরিমাণ ঘি। এতে করে হালুয়াটার মধ্যে খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে। তো দেখতে পাচ্ছ হালুয়াটা প্যানের গা ছেড়ে আসছে, হালুয়াটা কিন্তু হয়ে গেছে। তো আরও 2-1 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে হালুয়াটাকে একটু শুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ হালুয়ার মধ্যে যেই গরম মশলা, তেজপাতা দিয়েছিলাম, এগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে, কেননা হালুয়াটা যখন বানাবো তখন কিন্তু এগুলো মুখে লাগলে খারাপ লাগবে, যার কারণে আগে থেকে উঠিয়ে ফেলে দিলাম। তো হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই তো প্লেটে ঢেলে নিয়েছি, কিছুটা ঠান্ডা হলেই হালুয়ার আকার দিয়ে নেব। কেউ চাইলে হালুয়াটাকে এখন বরফির মতো আকার দিতে পারো, আমি একটু গোল গোল মিষ্টির মতো করে নিচ্ছি। দেখো, কিছুটা নিয়ে 2 হাতের তালুতে একটু গোল করে, তারপর একটু চ্যাপটা করে মাঝখানে একটি কিশমিশ দিয়ে দিয়েছি, আর সেমভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে হালুয়াগুলো।
আর এটা এখনো গরম রয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা শক্ত হয়ে যাবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, একেবারে ছোলা ডালের হালুয়ার মতো, খেতে অনেকটাই ছোলা ডালের লাড্ডুর মতো হয়েছে। আশা রাখছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।